একটা গণতান্ত্রিক দেশে যেখানে আসলে কথা বলার স্বাধীনতাটা নিঃশর্ত থাকে, মানবাধিকারের মাপকাঠিতে যেটাকে বলা হয় যে হ্যাঁ এখানে কথা বলার স্বাধীনতা আছে, সেখানে প্রত্যেকেরই কথা বলার স্বাধীনতা থাকবে। আমাদের দেশে যেটা হয়েছে, আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকেও যেটা বলতে চাই, সেটা হলো যে কারো কারো কথা বলার স্বাধীনতা আছে, অনেকেরই কথা বলার স্বাধীনতা নাই। এবং বিশেষ করে যাদেরকে মনে করা হয় যে এই সরকারের সঙ্গে তাদের কোনো না কোনোভাবে রাজনৈতিকভাবে কিংবা সামাজিকভাবে একটা দূরত্ব রয়েছে কিংবা বিরোধিতার সম্পর্ক রয়েছে, তাদের কিন্তু এই সমাজে কথা বলার অধিকার অনেকই সংকুচিত হয়েছে, সেটাতে কোনো সন্দেহ নাই। আমরা যারা কথা বলি, হয়তো আমাদের দৃষ্টান্ত সেখানটা আসতে পারে যে হ্যাঁ আমি তো অনেক কথা বলি, কিন্তু আমি কথা বলে এইটুকু আমি জানি যে আমাকে আমি কথা বলে এই ঝুঁকিটা নিতে পারছি যে আমাকে যদি কিছু সামনাসামনি মোকাবেলা করতে হয় আমি করব, কিন্তু সেই ঝুঁকি নেওয়ার সাহস অনেকের নাই, কারণ ঝুঁকিটা অনেক বড় হয়ে যায়। কিছুদিন আগে প্রফেসর রেহমান সোবহানের মতন মানুষ, তিনি কিন্তু একটা সাক্ষাৎকারে বলেছেন যে আগে যে কথাটা আমি নিমেষে লিখে ফেলতাম, এখন আমি কয়েকবার চিন্তা করি যে এই কথাটা লিখবো কিনা, বলবো কিনা। কাজে আমি যে কথাটা বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী যে বলেছেন ঘন্টার পর ঘন্টা টক শো হয়, সরকারের সমালোচনা হয়, সেটাই তো হওয়া উচিত, সেটাই তো হবে। একটা গণতান্ত্রিক সমাজে তো সরকারকেই মানুষ সব কিছুর জন্যে মোটামুটিভাবে দায়ী করবে, কারণ সরকারই দেশটা পরিচালনা করছেন। আমরা কথা বলতে পারি, নাগরিক সমাজ কথা বলতে পারে, অন্য পেশাজীবীরা নানা ধরনের কথা বলতে পারে, কিন্তু দেশটাকে ঠিক পথে চালিত করার দায়িত্ব তো সরকারের। অতএব এটা সরকারের, এবং সব কিছু কিন্তু সরকারের সমালোচনাও না। তিনি যেভাবে বলেছেন যে সরকারের সমালোচনা হয়, হ্যাঁ আমি যদি আজকে বলি যে আমি একটা চিকিৎসা নিতে যেয়ে আমাকে কোনো একটা অসাধু উপায় অবলম্বন করতে হয়েছে, কিংবা আমার জমির রেজিস্ট্রেশন করতে যেয়ে আমার এই জায়গায় আমি বাধার সম্মুখীন হয়েছি, কিংবা আপনারা নিজেরাই বার করেছেন, গণমাধ্যম থেকে জেনেছি যে ঘুষের হার ঠিক করে দেয়া হচ্ছে, সেটা যদি খবরে আসে, তো সেটা তো আসলে সরাসরি সরকারের সমালোচনা না, সেটা তো বলা হচ্ছে যে হ্যাঁ সরকারের যে প্রতিষ্ঠানগুলি রয়েছে সেটার ভিতরে যেই অনিয়মগুলি রয়েছে, যে দুর্নীতিটা রয়েছে, সেটা সম্পর্কে আমার যে অভিজ্ঞতা সেটা আমি এখানে উল্লেখ করছি। এখন সেটা যদি সরকার মনে করে যে সরকারের সমালোচনা, সেটা তো সরকার আসলে সমালোচনাটাকেই অন্যরকমভাবে দেখছে। সরকারের সমালোচনা এক অর্থে এটা ঠিকই যে সরকারি প্রতিষ্ঠানে এই ঘটনাটা ঘটছে, কিন্তু এটা এর মানে তো এই না যে সরকারকে সমালোচনা করা হচ্ছে, সরকারকে সচেতন করে দেওয়া হচ্ছে, সরকারের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, কারণ তাছাড়া তো আমি এটা বন্ধ করতে পারবো না, সেটা তো আমাকে বলতে দিতেই হবে এবং সেটা তো আমি বলবো। হ্যাঁ, তো সেটা সেটা যদি তারা বলেন যে এই তো সরকারের সমালোচনা হচ্ছে, আমরা কিছু বলছি না, সেই কথাটা আসলে সেরকমভাবে আমার মনে হয় না যে গ্রহণযোগ্য হতে পারে।